বেসরকারি বাস পরিষেবা বাঁচাতে অবিলম্বে সরকারের পদক্ষেপ গ্রহণ করার দাবি জানালো পাঁচটি বাস সংগঠন নিয়ে তৈরি বেসরকারি যাত্রী পরিবহন কমিটি। জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 15 দিনের মধ্যে সরকার কোনো পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। আর কতদিন এভাবে চলতে পারে? তো স্বাভাবিক মৃত্যু। আজকে বাস মিনিবাস কমায় আচ্ছন্ন, মানুষ রাস্তায় গাড়ি পাচ্ছে না, সন্ধে হলেই সাংবাদিক চালাম করে পাবলিক আমাদের ফোন করে, দাদা গাড়ি নেই। তা আমি বলি গাড়ি তো মঙ্গল গ্রহে যায়নি, গাড়ি তো জলে চলে না, গাড়ি চলে ডিজেলে, সুতরাং জ্বালানি খরচ উঠছে না, তাই গাড়ি পাচ্ছে না। 14 তারিখ পর্যন্ত অপেক্ষা করবো, তা যদি না হয় তাই স্বাভাবিক মৃত্যু হবে।